শ্রেণীকক্ষ ছেড়ে শিক্ষার্থীরা সপ্তাহ জুড়ে রাজপথে থাকায় উদ্বিগ্ন স্কুল কলেজ কর্তৃপক্ষ এবং অনেক অভিভাবক। প্রথম দিকে এই আন্দোলনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকলেও এখন ঢাকায় হাতে গোনা কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাস্তায় আছে। এর পেছনে কোনো মহলের হাত থাকতে পারে বলে সন্দেহ করছেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা। এদিকে রাজধানীর সব স্কুল ও কলেজের প্রধানদের সাথে বৈঠক করে শিক্ষার্থীদের ক্লাসে ফেরানোর উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন কামরান করিম। রাজধানীর রামপুরা ব্রিজের ওপর সড়ক অবরোধ করা এই শিক্ষার্থীরা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সাথে আছে ইম্পেরিয়াল কলেজ, ন্যাশনাল আইডিয়াল স্কুল, মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, সিটি আইডিয়াল স্কুলের কিছু শিক্ষার্থী। এদের পেছন থেকে নিয়ন্ত্রণ করছে যারা, তাদের বেশিরভাগই ছাত্র না। শিশুরা যাতে গণমাধ্যমের সাথে কথা বলতে না পারে সেদিকে নজর রাখছে তারা। আন্দোলন করব, সাথে অন্য জন এসে যোগ দিতেছে। অনেকগুলো দল আছে, তারা এখন বিভিন্ন রাস্তাঘাটে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। খোঁজ নিয়ে দেখা গেল ইম্পেরিয়াল কলেজ বন্ধ, কিন্তু শিক্ষকরা আছেন কলেজেই। অধ্যক্ষ জানালেন, পরিস্থিতি বিবেচনায় বৃহস্পতিবার থেকেই কলেজ বন্ধ রাখা হয়েছে। আর মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের কেউই কথা বলতে রাজি হননি। বারবার তাদেরকে নোটিফাই করতেছি, নোটিফিকেশন করেছি যে তোমরা এই সমস্ত আন্দোলনে জড়াবে না। তারপরেও একটা মহলের অনুপ্রবেশকারীদের আচরণে তারা বিভ্রান্ত হয়ে এই কমনওয়েলথ ছাত্ররা আজকে রাস্তায়। তবে সরকারি স্কুলগুলো খোলা আছে, শিক্ষার্থীরা যাতে স্কুলের বাইরে গিয়ে নৈরাজ্যে জড়িয়ে না পড়ে সেজন্য তাদের আসা যাওয়া মনিটরিং করতে কমিটি আছে। অভিভাবকদের সাথে আমরা কথা বলেছি যাতে তারা আমাদের যাদের ছাত্ররা তারা বাসা থেকে নিয়ে আসে এবং ছুটির পরে তারা যাতে বাসায় ফিরে যায়, এবং আমরা সে পর্যন্ত যে রাস্তায় আমাদের আশেপাশে যতদূর সম্ভব আমরা একটা কমিটি করে দিয়েছি 5 সদস্য বিশিষ্ট। মতিঝিল আইডিয়াল স্কুলের মুগদা, ধানমন্ডি সহ 3টি শাখা, সাউথ পয়েন্ট স্কুলের মালিবাগ ও বনানী শাখার ক্লাস স্থগিত আছে। রাজধানীর অন্যান্য স্কুলেও শিক্ষার্থীদের ওপর নজর রাখছেন শিক্ষকরা। এখন নাকি খুব ইউনিফর্ম বিক্রি হচ্ছে, 25-26 হাজার স্টুডেন্ট। কজনকে বললে আপনার কথা কজন শুনবে বা কজন অভিভাবক মানবে, পরিস্থিতি কি হয় সেটা আবার গভর্নিং বডি যদি আমাদের বলেন যে না আর 2-1 দিন বন্ধ থাকবে তাহলে থাকবে, আর না হলে আগামীকাল থেকে ক্লাস হবে। এদিকে ঢাকা মহানগরীর সরকারি বেসরকারি কলেজের প্রধানদের সাথে বৈঠক করে শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে শিক্ষকদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। প্রধান কাজ শিক্ষকদের এবং সেই কাজটাকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রধান যারা তাদেরকে। আপনি কোনো তখন অজুহাত দেখানোর কোনো সুযোগ নেই, এই কাজটা আপনাকে করতেই হবে, না করতে পারলে এটা দায়িত্ব কে নেবে, আপনাকেই নিতে হবে। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক সহ সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান শিক্ষামন্ত্রী। কামরান করিম, বৈশাখী সংবাদ, ঢাকা।